আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। বরাবরের মতো আজকেও সাথে আছি আমি তানজিনা শহীদুল্লাহ, বাংলা বিষয়ের প্রভাষক, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাস নিয়ে ক্লাস করছিলাম। তো গত ক্লাস পর্যন্ত আমরা সমাসের চারটি যে প্রকারভেদ রয়েছে সেটা সম্পূর্ণ করতে পেরেছি। আজকের ক্লাসে আমরা যে দুটি সমাসের প্রকারভেদ রয়েছে আশা করছি সেই দুটো সমাস নিয়ে আলোচনা করতে পারবো। আমাদের রয়েছে অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস, অর্থাৎ সমাস যে ছয় প্রকার রয়েছে, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, আমরা চারটি সমাস সম্পূর্ণ করেছি। আর আজকে যেটা আছে, প্রথমে আমরা অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। এখন সমাস নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যেটা হয় যে আসলে মনে রাখতে হয় আমরা কিভাবে বেশ বাক্যটা করব এবং কোন পদকে প্রাধান্য দিব। আমরা জানি যে সমাসের জন্য আমাদের বেশ বাক্যের প্রয়োজন হয়। তো সমস্ত পদ যেটা হবে সেটা বেশ বাক্যের উপর নির্ভর করেই হয়, এবং কখনো কখনো আমাদের সমাসের প্রকারভেদে গিয়ে দেখেছি কখনো পূর্বপদ প্রাধান্য পেয়ে থাকে, কখনো পরপদ প্রাধান্য পেয়ে থাকে। তো অব্যয়ীভাব সমাসে কি হবে? অব্যয়ীভাব সমাসের মধ্যে দেখা যাবে যে অব্যয়ের ভাব বর্তমান থাকবে। যদি আমরা খুব সহজভাবে সাধারণভাবে বলে থাকি, তাহলে অব্যয়ের ভাব কি? আমরা জানি যে অব্যয় পদ কোনগুলো রয়েছে সেটা, আরেকটা হলো যে পূর্বপদই অব্যয়ের এই বেশ বাক্যের মধ্যে পূর্বপদই অব্যয় শব্দটাকে বসাতে হবে। তবে এখানে আমরা যে পদের অব্যয়গুলো পড়েছি সেখান থেকে একটু কিছুটা ভিন্ন ধরনের আমাদের যে উপসর্গের মতেও অব্যয় পদটা কাজ করতে পারে। যেমন উদাহরণ দিলে, তাহলে এইটার আমরা এই অব্যয়ীভাব সমাসের যে নিয়মগুলো দেখলাম সেটা হলো, প্রথমে হলো যে এখানে পূর্বপদে অব্যয় পদ থাকবে, পূর্ব পদে অব্যয় পদ ব্যবহার করতে হবে বেশ বাক্যে। অব্যয় পদ আমরা ব্যবহার করব, আর হলো যেটা আরেকটা নিয়ম সেটা হলো পূর্ব পদের অর্থই প্রাধান্য পাবে, অর্থাৎ সমস্ত পদে গিয়ে পূর্ব পদে অর্থ প্রাধান্য পাবে, পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। এখন দেখো, এটা উদাহরণ দিলে আমাদের এই জিনিসগুলো স্পষ্ট হবে। এটা কিছুটা আমি অনেক সময় তোমাদের বোঝার সুবিধার্থে বলে থাকি যে আমরা মাঝে মাঝে এক কথায় প্রকাশ করি, শব্দের অর্থ পড়ে থাকি, ওগুলোর মতো অনেকটা অব্যয়ীভাব সমাসটা কাজ করে। যেমন আমরা একটা উদাহরণ দেই যে আমরা যদি বলি যে আমরণ, আমরণ কথাটা যদি বলি, তাহলে এটা আমরা জানি এটার বেশ বাক্য অর্থাৎ সমাসের ক্ষেত্রে হবে মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত। তো এখন দেখো, এই যে মরণ পর্যন্ত এটাই হলো আমাদের সমস্ত পদ আমরণ, এবং এই মরণ এই পূর্ব পদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। তারপরে আমরা বলতে পারি যে হরতাল, হরতাল এটার যেটা বেশ বাক্য হবে সেটা হবে তালের অভাব, তালের অভাব। এই ধরনের মানে আমাদের যেগুলো এক কথায় প্রকাশ রয়েছে, অনেকটা শব্দের অর্থ রয়েছে যে শব্দগুলো, সেই ধরনের কাজ করে অব্যয়ীভাব সমাস। তো সমাসের ক্ষেত্রে অব্যয়ীভাব সমাসটাও খুব সোজা হয়ে থাকে। আর এগুলো বিভিন্ন তোমার দেখা যায় যে অব্যয়গুলো যে ব্যবহার হয়, উপ, প্রতি, এই ধরনের অব্যয় পদগুলো বা উপসর্গগুলো ব্যবহার হয়ে থাকে। তা আশা করি আমরা নবম শ্রেণীতেও সেটা পড়েছি, অনেক বেশি অনুশীলন করবে বাসায়, তাহলে এই জিনিসটা সম্পর্কে তোমাদের আরো স্পষ্ট ধারণা পাবে তোমরা, আর মনে থাকবে। যত বেশি ব্যাকরণ মেয়েরা আমি বারবার এই কথাটা তোমাদের ক্লাসে আলোচনা করি যে অনেক বেশি অনুশীলন করতে হবে, যদি অনুশীলন না করো তাহলে ভুলে যাবে, সেটা তোমাদের মনে থাকবে না। আর নিয়মগুলো তো আমার যতটুকু তোমাদের সংকেত দেওয়ার দরকার যে এই সমাস মনে রাখার জন্য কোন জিনিসটা মনে রাখবা, সেটা তো প্রতি ক্লাসে দিয়েই যাচ্ছি। তারপরে বাকি রইল আমাদের বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। এখন দেখো মেয়েরা, এই সমাসের নিয়ম কি? আমরা এই পর্যন্ত যতগুলো সমাস পড়েছি, অর্থাৎ পাঁচ প্রকার, কোথাও পূর্বপদ কোথাও পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, সমস্ত পদটা কখনো পূর্বপদ অনুযায়ী হয়েছে, কখনো পরপদকে প্রাধান্য দিয়ে হয়েছে, আর বহুব্রীহি সমাসটা হলো কোনো পদকে প্রাধান্য দিবে না। তাহলে কি হবে? তাহলে
যেটা হবে সেটা হলো যে বেশ বাক্য দিয়ে আমাদের যে অর্থটা বোঝাবে সমস্ত পদ সমাসটা দিয়ে তার থেকে অন্য কোনো অর্থ বোঝাবে। অর্থাৎ এটা নিয়ম মনে রাখার একটাই কৌশল হলো যে বেশ বাক্যের অর্থ, বেশ বাক্যে অর্থ ও সমস্ত পদের অর্থ, সমস্ত পদে অর্থ ভিন্ন থাকবে, ভিন্ন থাকবে। মানে বেশ বাক্যের যে অর্থটা হবে সমস্ত পদের অর্থটা আলাদা থাকবে। এতক্ষণ পর্যন্ত আমরা পাঁচটা সমাসে দেখেছি বেশ বাক্যে যে অর্থ থাকে সেটা পূর্ব পদের প্রাধান্য থাকবে না হলে পর পদের, কিন্তু বহুব্রীহি সমাস হবে কোনো পদকে প্রাধান্য দিবে না, সে সমস্ত পদে গিয়ে যা হবে তা অন্য একটা অর্থ নির্দেশ করবে। যেমন আমি একটা শব্দ বলি যে আশি বিশ, এ প্রথম একটা তোমাদের পরিচিত উদাহরণ দেই, আশি বিশ, আশি বিশ, এটার বেশ বাক্য হবে আশিতে বিশ যার, আশিতে বিশ যার। তার মানে এখানে দেখো বেশ বাক্যটা হচ্ছে আশিতে বিশ যার, আশিতে মানে এটা তোমাদের একটু বুঝতে হবে, এটা যেন রসিকার দিয়ে না লিখো, এই আশি মানে দাঁত, অর্থাৎ দাঁতে যার বিষ রয়েছে সেই হচ্ছে আশি বিশ, কিন্তু এই আশি বিশ দিয়ে বোঝাচ্ছে সাপ, সাপ। তাহলে দাঁত, এখন যেসব প্রাণীর দাঁত রয়েছে এবং যেসব প্রাণীর দাঁত বিষাক্ত অর্থাৎ কামড় দিলে ক্ষতি হয় সেটাই হওয়ার কথা ছিল, যেমন কুকুর কামড়ালো আমরা জানি আমাদের জরাতঙ্ক রোগ হয় অনেক বেশি, যদি অ্যাগ্রেসিভ হয়ে মানুষ কামড়ায় সেটাতেও কিন্তু আমাদের মানে ব্যবস্থা নিতে হয় না হলে এটা একটা সমস্যা হয়। তারপরে দেখা যায় সাপে কামড়ালেও মানুষ মারা যায়, তো এখানে হওয়া দরকার ছিল সবগুলো প্রাণীকে বোঝানোর কথা ছিল, কিন্তু সেটা না বুঝিয়ে শুধুমাত্র আশি বিশ দিয়ে সাপকে বোঝানো হচ্ছে, তাই এটা বহুব্রীহি সমাস। এটাই মনে রাখতে হবে যে বেশ বাক্য দিয়ে বোঝাচ্ছে যে যার দাঁতে বিষ রয়েছে, আর সমস্ত পদ দিয়ে শুধু সাপকে বোঝাচ্ছে, তাহলে এটা বহুব্রীহি সমাস। অর্থাৎ বেশ বাক্যের অর্থ এবং সমস্ত পদের অর্থ ভিন্ন, অন্য আরেকটা বোঝাবে। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন দোভাষী, এই কথাটা আমরা শুনেছি, দোভাষী, দোভাষী, এটার বেশ বাক্য হচ্ছে দোভাষা, দোভাষা আয়ত্তে, আয়ত্তে আছে যার, আয়ত্তে আছে যার। এখন দেখো দো মানে দুই, দুইটা ভাষা যে জানে তাকেই দোভাষী বলে, কিন্তু এই দোভাষী দিয়ে এমন জনকে বোঝানো হচ্ছে যে আমরা অনেক সময় সরকার ব্যবস্থায় দেখা যায় যে সরকার প্রধান, প্রধানমন্ত্রী, প্রতিটা সরকারে কিন্তু দোভাষী লোক থাকে, অর্থাৎ এক একটা দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, একেবারে পৃথিবীর সব রাষ্ট্রের ভাষা কিন্তু তারা জানেন না, তাদের দোভাষী লাগে, অর্থাৎ তারা সেটাকে ট্রান্সলেট করে দেয়। দুইজন কথা, যখন দুই দেশের দুইজন ব্যক্তি কথা বলে এবং দুই ভাষায় কথা বলে তখন তিনি এটা অনুবাদ করে দেয় তার ভাষায় করে। এই ক্ষেত্রে শুধু দুইটা ভাষা নিয়েই কথা হয় না, শুধু ইংরেজি এবং বাংলা নিয়েই কথা হয় না, সেখানে আরবি, তারপরে উর্দু, অনেক ভাষায়, অনেক জাপানি, চাইনিজ, অনেক ভাষায় কিন্তু কথা হয়। তাহলে অনেকগুলো ভাষা জানে এই দোভাষী দিয়ে বোঝাচ্ছে যে যে অনেক ভাষায় দক্ষ, যাকে দিয়ে দোভাষী কাজ করানো যায়, এই মাধ্যমটা হয়ে যে কাজ করতে পারে। আর এই দুই ভাষা এই বেশ বাক্যের এই অর্থ দিয়ে বোঝাচ্ছে যে যে মাত্র দুইটা ভাষা জানে, তাহলে দুইটার অর্থ ভিন্ন, সেই ক্ষেত্রে এটা বহুব্রীহি সমাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের মাধ্যমে আমার সমাসের ক্লাসটি আবারও পুনরায় আমরা শেষ করতে পেরেছি। আশা করি সমাস সম্পর্কে আমাদের যে ভীতি ছিল সেটা দূর হয়েছে, আর কিছু আমাদের সমাস রয়েছে যেগুলো আসলে প্রকার ভেদে পড়ে না কিন্তু আমাদের আলোচনা করতে হবে, সেই ক্লাসটা নিয়ে আমি আগামী ক্লাসে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পড়াশোনা করো, কারণ শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা ভেবে বসে থেকো না যে তোমাদের পূর্বে যে বোর্ড পরীক্ষাটা হয়নি, তোমাদের নিয়ে কিন্তু সরকার খুবই চিন্তিত এবং খুবই আশাবাদী, এসএসসি পরীক্ষা হবে, কিছুদিন পিছিয়ে হলেও পরীক্ষাটা হবে। তো সেই অনুযায়ী সবাই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, আর এরই মধ্যে আমরা প্রশ্নপত্র দিয়ে দিয়েছি তোমাদের বাসায় বসে পরীক্ষা দেওয়ার কথা, আশা করছি সবাই ভালো করে পরীক্ষা লিখছো।
তো সবার প্রতি সুস্থতা কামনা করছি এবং সবাই ভালো থাকো সেই আশা ব্যক্ত করেই আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।